এটা বিগ ব্রেকিং নিউজ মণিপুরত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিজেপির কার্যালয় ভাঙি লণ্ড বন্ধ করিলে দুষ্কৃতিকারীয়ে এই মুহূর্তের ডাঙর খবর অশান্ত জর্জর মণিপুরের আহিছে সেই খবর আমি সেই দৃশ্যাঙ্ক দেখাম টাইম এইটর ক্যামেরাত বন্দী হয়েছে সেই দৃশ্যাঙ্ক আমি সেই এক্সক্লুসিভ দৃশ্য দেখাম কিন্তু তার পূর্বে জানাইছো মণিপুরের পরিস্থিতি ভয়াবহতকৈ ভয়াবহ হয়ে পড়েছে রাহুল গান্ধী তার বর্তমান আছে গই রাহুল গান্ধী আবদ্ধ হয়ে আছে তার মাজতে আহিছে এই খবর বিজেপি কার্যালয় ভাঙি লণ্ড বন্ধ করেছে দুষ্কৃতিকারীয়ে এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ মণিপুরত বিজেপি কার্যালয় ভাঙি লণ্ড বন্ধ করিলে দুষ্কৃতিকারীয়ে অশান্ত জর্জর মণিপুরত বহু লোকে প্রাণ হেরুবলগীয়া হয়েছে আক্রমণত বহু লোকে প্রাণ হেরুবলগীয়া হয়েছে প্রত্যেক দিনাই আক্রমণ প্রত্যাক্রমণের ঘটনা পোহর আহিছে অর্থাৎ অশান্ত হয়ে পড়েছে সমগ্র পরিবেশ সেনা ব্যর্থ হয়েছে মণিপুরের আরক্ষী ব্যর্থ হয়েছে মণিপুরের সরকারে হাত দাঙি দিছে এক প্রকারের তার মাজতে আহিছে এই খবর এইবার বিজেপি কার্যালয় ভাঙি লণ্ড ভণ্ড করিলে দুষ্কৃতিকারীয়ে পুয়তি নিশা বিজেপি কার্যালয়ত উত্তাল প্রতিবাদ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করিলে দুষ্কৃতিকারী আমি পুনের জানাইছো দুষ্কৃতিকারীয়ে ভাঙি লণ্ড বন্ধ করিলে মণিপুরের একটা বিজেপির কার্যালয় এই মুহূর্তের ডর খবর সেই এক্সক্লুসিভ দৃশ্য আমার হাতে আই পড়ছে কিন্তু তার পূর্বে পুনের জানাইছো মণিপুরত বাহর পাতি আছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে রাহুল গান্ধী থকার অবস্থাতেই কালি এক ঘটনা সংঘটিত হয়েছিল প্রতিবাদকারীর উপর আরক্ষী কন্দুয়া গ্যাস নিক্ষেপ করবলগা হয়েছিল লাঠি চালনা করবলগা হয়েছিল তার মাজতে আহিছে এই খবর মণিপুরের থৌবাল জেলার থৌবাল জেলা সংঘটিত হয়েছে এই ঘটনা পুয়তি নিশা দুষ্কৃতিকারীয়ে লণ্ড বন্ধ করিলে বিজেপির কার্যালয় এই মুহূর্তে ডর খবর মণিপুরত বিজেপির কার্যালয় লণ্ড বন্ধ ভাঙি চুরমার করিলে বিজেপির কার্যালয় বিজেপির কার্যালয় ভাঙি চুরমার করিলে আমি জানাইছো এই মুহূর্তের খবর কালি বিজেপি কালি প্রতিবাদকারীর উপর নিক্ষেপ করা হয়েছিল কন্দুয়া গ্যাস লাঠি চালনা করা হয়েছিল তার পাছতেই এই খবর আহিছে পুয়তি নিশা দুষ্কৃতিকারীয়ে লণ্ড বন্ধ করিলে বিজেপির কার্যালয় ডাঙর খবর এই মুহূর্তের বিগ ব্রেকিং এক্সক্লুসিভ ভিডিও আমার হাতত আহি পড়ছে সেই দৃশ্যাঙ্ক আমি দেখাইছো টাইম ব্রেক এক্সক্লুসিভ আমার হাতত আহি পড়ছে সেই দৃশ্যাঙ্ক টাইম ব্রেকৰ ক্যামেৰাত বন্দী হয়েছে সমগ্র দৃশ্য বিজেপির কার্যালয় ভাঙি লণ্ড বন্ধ করিলে দুষ্কৃতিকারীয়ে আমি দেখাইছো দৃশ্যাঙ্ক সব মণিপুরের পরিস্থিতি ভয়াবহতকৈ অধিক ভয়াবহ হয়ে পড়েছে আরক্ষী কন্দুয়া গ্যাস নিক্ষেপ করবলগীয়া কন্দুয়া গ্যাস নিক্ষেপ করবলগীয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে ব্যর্থ হয়েছে সেনা ব্যর্থ হয়েছে মণিপুর আরক্ষী মণিপুরের প্রশাসন এক প্রকার স্তব্ধ হয়ে পড়েছে তার মাজতেই বিজেপির কার্যালয় লণ্ড বন্ধ করার খবর আহিছে আমি দৃশ্যাঙ্ক দেখাইছো টাইম এইট এক্সক্লুসিভ দৃশ্যাঙ্ক চাওক টাইম এইটর ক্যামেরাত বন্দী হয়েছে সমগ্র দৃশ্য এই বিজেপির কার্যালয় বিজেপি কার্যালয়ের আসবাবকে ধরে ভিতরের সকল সা সামগ্রী ভাঙি লণ্ড বন্ধ করলে আর বাহির থাকা যুদ্ধ বাহন আছে আমি বাহনখন দেখাইছো এই বাহনখন ভাঙি চুরমার করলে আজি পুয়তি নিশা দুষ্কৃতিকারী আমি দেখাইছো দৃশ্যাঙ্ক টাইম এইট এক্সক্লুসিভ মণিপুরের দৃশ্য মণিপুরের দৃশ্যাঙ্ক আমি দেখাইছো রাহুল গান্ধী তার বাহর পাতি আছে রাহুল গান্ধী এক প্রকার আবদ্ধ হয়ে পড়েছে মণিপুরত তার মাজতে আহিছে যে প্রতিবাদকারীর উপর কন্দুয়া গ্যাস নিক্ষেপ করেছে কন্দুয়া গ্যাস নিক্ষেপ করেছে প্রতিবাদকারীর উপর লাঠি চালনা করেছে আরক্ষীয়ে তার পাছতে এই খবর আহিছে যে পুয়তি নিশা দুষ্কৃতিকারীয়ে বিজেপির কার্যালয়টো লণ্ড বন্ধ করিলে বিজেপি কার্যালয়ের বাহিরে থকা যিসমূহ বাহন সেই বাহনসমূহ লণ্ড বন্ধ করিলে অর্থাৎ পরিস্থিতি জটিলতকৈ জটিল হয়ে গেছে ভয়াবহতকৈ ভয়াবহ হয়ে পড়েছে সেনা বিফল হয়েছে ভারতীয় সেনা বিফল হয়ে পড়েছে গোটাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মণিপুরের যে প্রশাসন ব্যর্থ হয়েছে প্রশাসনে যেন এক প্রকার হাত দাঙি দিছে মণিপুরের সরকার অসহায় এতিয়া তার মাজতে এই খবর আহিছে বিজেপির কার্যালয় ভাঙি লণ্ড বন্ধ করিলে বিজেপির কার্যালয়ের বাহিরে থাকা বাহন ভাঙি চুরমার করে পেলা হয়েছে আমি দৃশ্যাঙ্ক দেখাইছো টাইম এইট এক্সক্লুসিভ বিজেপির কার্যালয় মণিপুরের বিজেপির কার্যালয় ভাঙি তছ নছ করিলে দুর্বৃত্তয় মণিপুরের দৃশ্যাঙ্ক আমি দেখাইছো মণিপুরের পর এক্সক্লুসিভ ভিডিও মণিপুরত বিজেপির কার্যালয় লণ্ড বন্ধ এক প্রকার সুরমার করে পেলা হল বিজেপির কার্যালয়টো মণিপুরের এতিয়া রাজনৈতিক অস্থিরতা সরকার ঠরক বরক অবস্থা মুখ্যমন্ত্রী এক প্রকার অকলশরীয়া মুখ্যমন্ত্রী নিঃসঙ্গ অসহায় তার মাজতেই এই খবর উগ্রপন্থী দুষ্কৃতিকারীর যেনকর ক্রিয়াকলাপ সেই ক্রিয়াকলাপ অব্যাহত আছে প্রত্যেক দিনে মণিপুরের পর খবর আহিছে প্রতি মুহূর্ততেই নতুন নতুন আপডেট আহি পড়েছে প্রতি মুহূর্ততেই সলনি হয়েছে দৃশ্যপট
আক্রমণ প্রত্যাক্রমণ চারিওফালে কেবল লাঠি ধোঁয়া মৃত্যুর কিড়িলি আর্তনাদ মণিপুর এতিয়া অশান্ত অষ্টলক্ষ্মী বলে কোয়া হয় অষ্টলক্ষ্মীর উত্তর পূর্বাঞ্চলক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অষ্টলক্ষ্মীর লগত তুলনা করেছে কিন্তু অষ্টলক্ষ্মীর এখন রাজ্য এতিয়া জলি সরকার হয়েছে কিন্তু এতালে কেন্দ্রীয় সরকারের যে পদক্ষেপ লব লাগিছিল কেন্দ্রীয় সরকারের যে হস্তক্ষেপ আগবাব লাগিছিল সেই হস্তক্ষেপ এতালে আগবহা দেখা নাই আমি দেখো চরিত্রাঙ্ক বিজেপির কার্যালয় ভাঙিল অন্ধবন্ধ টাইম এইট এক্সক্লুসিভ আমি দেখো দৃশ্যাঙ্ক মণিপুরের পর দৃশ্যাঙ্ক আমি দেখো আসো মণিপুরের দৃশ্যাঙ্ক দেখো মণিপুরের পর এক্সক্লুসিভ দৃশ্যাঙ্ক আমি দেখো আসো মণিপুরত বিজেপির কার্যালয় ভাঙি লন্ডাবন্ধ চুরমার করে পেলা হয়েছে বাহন এক্সক্লুসিভ দৃশ্যাংশ কেমেৰাত বন্দী হয়েছে সমগ্র দৃশ্য মণিপুরের বিজেপি কার্যালয় ভাঙি লন্ডবন্ধ করা হয়েছে বিজেপি কার্যালয়ের বাহির যে বাহন সেই বাহন চুরমার করে পেলাইছে পুয়তি নিশা দুষ্কৃতিকারী এই ঘটনা সংঘটিত করে মণিপুরের প্রান্তে প্রান্তে এতিয়া কেবল জুই প্রান্তে প্রান্তে কেবল এতিয়া মৃত্যুর কিড়িলি প্রান্তে প্রান্তে এতিয়া আর্তনাদ অসহায় মুখ্যমন্ত্রী অসহায় হয়ে পড়ছে প্রশাসন তথা সরকার ভারতীয় সেনাও বিফল হয়েছে অর্থাৎ চারিওফালে মণিপুরের কেবল জুই আর জুই আমি দৃশ্যাঙ্ক দেখো টাইম এইট এক্সক্লুসিভ দৃশ্যাঙ্ক এয়া মণিপুরের বিজেপি কার্যালয়ের বাহিরের দৃশ্যাঙ্ক এখন বিশেষ বাহন এখন বিলাসী বাহন ভাঙি চুরমার করেছে আজি পুয়তি নিশার দৃশ্যাঙ্ক এয়া